আপনারা দেখছেন একুশে টেলিভিশন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শত্রুর মুখে ছাই দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে। সরকার জনগণের সেবক, তা আওয়ামী লীগই প্রমাণ করেছে। জাতীয় সংসদের একাদশ অধিবেশনের সমাপনী বক্তৃতায় সংসদ নেতা বলেন, একযুগের উন্নয়নের কারণেই আওয়ামী লীগ জনগণের আস্থা অর্জন করেছে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেই স্কুল খুলে দেওয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী। ভ্যাকসিন আসলেও সুরক্ষা নিশ্চিতে মাস্ক ব্যবহারের নির্দেশনা দেন সরকার প্রধান। ভ্যাকসিন নিয়ে গুজবে কান না দিতে সবার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। একাদশ জাতীয় সংসদের একাদশ অধিবেশনে শীতকালীন এই অধিবেশনে পাশ হয় ছয়টি বিল। রাষ্ট্রপতির ভাষণের উপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নেন সংসদ সদস্যরা।